আরে বা, কি সুন্দর সুন্দর গাছ! ও আমি গাছ কাটুম! আরে আমার সাথে কেউ মজা করতেছে নাকি? আরে হইতেছে নাকি? মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। আমি নিশ্চয় স্বপ্ন দেখতেছি। আমার কেটো না, আমার কেটো না গো, কেটো না। যাক, ভালোবাসা গেছে, স্বপ্ন ছিল এটা, খুব জোর বাইসা গেছি। ওরে বাবা, আমার যে কি হয়েছে আজ, আর একটু ঘুমাইনি। আরে আমারে কেউ বাঁচাও, কেউ বাঁচাও, আমারে বাঁচাও! আমি সব সময় খারাপ স্বপ্ন কেন দেখি, কেন কেন কেন? ওই হদল কুতকুত আইছে, দেখাই যাক। কিরে বাবলু ডাবলু, কেমন আছিস? সব ঠিক আছে না? জানিস, আজকে না খুব জোর বৃষ্টি পড়বে এখানে, তাই আমি তাড়াতাড়ি বাসায় চলে যাই। আমারে ক্ষমা করে দে, আর গাছ কাটবো না। কি জ্বর মেরেছে, আমার মুখ ফোলায় দিছে। ওই হদল কতকত সব কিছু বারোটা বাসায় দিছে, তার উপরে ভয়ের স্বপ্ন দেখতেছি আমি। আমি কাজ করি কেমনে এবার? আমার মাথা নষ্ট হইয়া গেছে এবার। এসব কি হচ্ছে এখানে? কেস্টার গলা পেলাম। একটা কথা, আমি তো আগে কোনদিনও খারাপ স্বপ্ন দেখতাম না, তাহলে আজকাল কেন দেখতাছি সেইটা বুঝতে পারতাছি না। আমি না খুব ভয়ের স্বপ্ন দেখতাছি আজকাল, যখনই ঘুমাই তখনই দেখি, তাই আমি ঘুমাইতে পারতাছি না। ঘুম না আসার অনেকগুলো কারণ হতে পারে, যেমন ধরুন কাজের অনেক প্রেসার বা পুরনো কোনো ঝামেলা মনে পড়ে যাওয়া। কেস্টার কিছু একটা হয়েছে মনে হচ্ছে, ব্যাপারটা কি দেখি। শব্দ দূষণও আপনার ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে, যেমন হলো কল থেকে ঝরে যাওয়া জলের শব্দ, ট্রাফিকের আওয়াজ বা কল থেকে পড়া জলের শব্দ, তাই না? ঠিক আছে, বলবো এইবার আমি বুঝে গেছি এই বাবলু ডাবলু হাত থেকে কি করে নিস্তার পাওয়া যাবে। ঠিক মতো দাদা, আজ মাছ খেতে ইচ্ছে করছে। ঠিক আছে, এইবার ওই দুই ভাল্লুকরে মজা দেখানো যাবে। তোর মাথায় কি বুদ্ধি রে কেষ্টা! আরে না, কি আমি এখানে কি করে এলাম? অদ্ভুত ব্যাপার! আরে না, আরে কি করছে? না, দাঁড়া বদমাশ কেষ্টা! আরে না!
এসব কি? আরে আমি গাছ, গাছ কাটো, গাছ কাটো, গাছ কাটো, গাছ কাটো, গাছ কাটো, গাছ কাটো। কি ভয়ানক স্বপ্ন রে। বাংলা কোথায় গেল? কাল রাতে ভয়ঙ্কর স্বপ্ন দেখেছিলাম। ও চল এবার কিছু খেতে হবে। আবার কেষ্টা, ওই কেষ্টা আবার গাছ কাটছে। চল ভাই গিয়ে দেখি। চল ঠিক আছে। আশেপাশে কেউ নাই। আরে তোরা আবার আইয়া গেছিস। ঠিক বলেছিস, আমরাই দুজন এসেছি, আর তুই কখনো শোধরাবি না। আরে ভাই ওঠ পাগলা, ওঠ পাগলা, ওঠ। মনে হচ্ছে আমার ফর্মুলা কাজে লেগেছে, বিশ্বাসই হইতাছে না। আরে ওঠ না পাগলা, এই ওঠ বলছি। এবার তোদের কিন্তু হার মানা উচিত, আমারে আর হাতের নাগালে পাবি না তোরা। আমার খুব ব্যথা করছে, ওঠ না, চল চল। কোনো ব্যাপার না, আবার একদিন দেখা হবে। আমার খুব জোরে জোরে মেলেছে। আরে এই বদমাইশ কেষ্টা, আমরা ক্লান্ত ছিলাম আর তখনই আক্রমণ করলো, এর শাস্তি আমি ওকে দেবই, কিন্তু তার আগে আমাদের একটু ঘুমিয়ে নিতে হবে রে, বুঝলি? ঠিক আছে। বাহ কি বড় মৌমাছির চাক, দারুন, ভালো। হয় তুই তোর হাতের মধু আমারে দে, না হলে তোর জীবন আমারে দে। আমার একটা ভয়ানক স্বপ্ন। আমাদের দুজনে দুজনের চোখ দোলে লাগতে হবে, যাতে আমরা ঘুমিয়ে না পড়ি, তাই না দাদা? বুঝলি? কি আর কোনো কি উপায় ছিল না তোর কাছে? মুক্তি পেতে হবে। তোরা কি বলছিস কিছুই বুঝলাম না। আরে এটা আবার কি এত জোরে শব্দ? এই শব্দ বুঝতে পারছি। আপনার আশেপাশের শব্দ দূষণও আপনার ঘুমের ক্ষতি করতে পারে, যেমন কেষ্টার নিশ্চয়ই কিছু হয়েছে, তাই না? দেখা যাক, এটাই ছিল সেই শব্দ, এবার বুঝতে পেরেছি। তাড়াতাড়ি এটাকে বন্ধ কর ভাই, কেষ্টার ব্যবস্থা করতেই হবে, চল তাড়াতাড়ি বন্ধ কর। কেষ্টাকে আমরা ছাড়বো না, আমরা কেষ্টাকে ছাড়বো না। চলে যা আমার জীবন থেকে, কেন আমার স্বপ্নে তোরা রোজ রোজ আসিস? আরে আমার একটু শান্তি দে রে তোরা, আমারে শান্তি দে। কখনো কখনো আমরা দুঃস্বপ্ন দেখে থাকি, সেটা কোনো বড় ব্যাপার নয়, শুধু মনে রেখো এগুলো শুধু স্বপ্ন আর স্বপ্ন, বাস্তবে সেটা ঘটে না।